আইপিএল থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স। বুধবার লখনৌ সুপার জায়ান্টের কাছে তারা হারলো 2 রানে। কোন কারণে হারতে হলো কলকাতাকে? প্রথমত শেষ ওভারে রিঙ্কু সিং এর আউট হয়ে যাওয়া দুর্দান্ত ক্যাচ নেন ইভান লুইস। রিঙ্কু থাকলে কলকাতা জিতে যেত। দ্বিতীয়ত কলকাতার টসে হারা বলারদের জন্য প্রায় কিছু না থাকা উইকেটে শুরুতে বোলিং করায় চাপে পড়ে যায় কলকাতা। তৃতীয়ত গোটা ইনিংসে বিপক্ষের একটিও উইকেট ফেলাতে না পারলে ম্যাচ জেতার সম্ভাবনা সেখানে কার্যত শেষ হয়ে যায়। কলকাতার 6 জন বলার লখনৌর একটি উইকেটও ফেলাতে পারেননি। চতুর্থত কুইন্টন ডিকক একাই 20 বার মাঠের বাইরে বল পাঠান, তার মধ্যে 10টি ছক্কা ও 10টি চার ছিল, অর্থাৎ 100 রান নিয়েছেন বাউন্ডারি থেকে। পঞ্চমত অ্যান্ড্রে রাসেল ও টিম সাউদি মিলে 7 ওভারে দিয়েছেন 107 রান।